সারা দেশের মতো সিরাজগঞ্জেও উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুদের সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডিনিউজ 24.com। আমি বই 6টা বই পেয়েছি, আমি বই পেয়ে খুবই খুশি। আমাদের 6টি বই দিয়েছে, এটা নিয়ে আমরা এখন পড়াশোনা করি। বই পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। সদর উপজেলার শিয়ালখোল আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, তীব্র শীতের কারণে বই উৎসব দেরিতে শুরু হলেও শিশুদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। তবে পুরো সেট বই হাতে পায়নি অনেক শ্রেণীর শিক্ষার্থীরা। স্কুলটির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 6টি, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা 5টি ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা 3টি বিষয়ের নতুন বই হাতে পেয়েছে। আমরা চেষ্টা করেছি সকলের হাতেই নতুন বই তুলে দেওয়ার জন্য। পুরোপুরি বই আসে নাই, বিদায় আমরা যেগুলি বই আসছে এইগুলি বই আজকে আমরা বিতরণ করতেছি। পরবর্তী বইগুলি আমরা প্রাপ্তি সাপেক্ষে ছেলেপেলেদের পর্যায়ক্রমে সব ক্লাসে আমরা দিয়ে দেবো। জুবায়ের হোসেন, হ্যালো ডট বিডিনিউজ 24.com, সিরাজগঞ্জ।